বাম পাশে ঘোড়ার গাড়ি, গুলিস্তান, গোলাপশাহ মাজার, গুলিস্তান, ফুলবাড়িয়া, জনসন রোড, রায় সাহেব বাজার মোড়। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা গুলিস্তান গোলাপশাহ মাজার থেকে গাড়িতে উঠে বসেছি। আপনাদেরকে এখন আমি সদরঘাট ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখাবো। আপনারা অবশ্যই উপকৃত হবেন, আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, হাতের বাম পাশেই দেখতে পাচ্ছেন ঘোড়া গাড়ি, খুব সুন্দর ঘোড়া গাড়িগুলো দেখুন। জনপ্রতি 30 টাকা নেয়, সদরঘাট ওভারব্রিজ পর্যন্ত নামিয়ে দেবে আপনাদের। যদি সুযোগ হয় তাহলে অবশ্যই একবার হলেও গাড়িতে চড়বেন, ঘোড়ার গাড়িতে, তাহলে মজা পাবেন। বন্ধুরা, হাতের ডান পাশে আছে আমাদের গোলাপশাহ মাজার। তো আপনাদেরকে এখন আমি গোলাপশাহ মাজার দেখাবো। দেখুন, এই যে গোলাপশাহ মাজার, রাস্তার মাঝ বরাবর এই গোলাপশাহ মাজার, দুপাশে রাস্তা। বন্ধুরা, যারা গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত যাবেন বা সদরঘাট থেকে ঢাকা সিটি বিভিন্ন জায়গায় যাবেন, তাদের জন্য, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি কী কী গাড়িগুলো আপনারা পাবেন। মিরপুর থেকে সেরে আসে বিহঙ্গ, তানজিল, ইউনাইটেড, এই গাড়িগুলো মিরপুর 10, 11, 12, মিরপুর 1 থেকে সেরে আসে, সদরঘাট পর্যন্ত যায়। এবং উত্তরা গাজীপুর থেকে, চন্দ্রা থেকে সেরে আসে ভিক্টর ক্লাসিক গাড়ি, ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত যাবে। এই গাড়িগুলোতেও আপনারা উঠতে পারবেন। এবং সাভার পরিবহন, সাভার চন্দ্রা থেকে যে গাড়িটি আসে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত সদরঘাট, সে গাড়িতেও আপনারা উঠে সদরঘাট পর্যন্ত যেতে পারবেন। এবং এই গাড়িগুলোই আবার আপনার সদরঘাট থেকে সেরে যায় সাভার, গাজীপুর, চন্দ্রা, মিরপুর 10, 11, 12, আমগেট, বিভিন্ন ওয়েতে। তো আপনারা যারা চিনেন না এখন পর্যন্ত বা কীভাবে কোন গাড়িতে কোথায় যাবেন, সেটা অবশ্যই গাড়িতে ওঠার আগে গাড়ির কন্ডাক্টরের সঙ্গে জিজ্ঞেস করে নেবেন, তাহলে হয়তো ভুল পথে, ভুল ওয়েতে আপনার যেতে হবে না। সেই জন্যই আপনাদের আমি এই ভিডিওটি দেখাচ্ছি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন, লাইক করবেন আমাদের ভিডিওতে। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি গুলিস্তান ফুলবাড়িয়া মোড়, যেখানে বিআরটিসি কাউন্টার এবং বিভিন্ন গাড়ির কাউন্টার আছে। এখান থেকে আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গাড়ি থেকে আপনারা যেতে পারবেন। এবং হাতের বাম পাশে আছে কাপ্তান বাজার, কাপ্তান বাজার যেখানে আপনার কুমিল্লা, চট্টগ্রামের ওদিকে যে গাড়িগুলো যেয়ে থাকে নরসিংদী, সেই গাড়িগুলোও পাবেন। এবং হাতের ডান পাশে বিআরটিসি কাউন্টার, এটি হলো ফুলবাড়িয়া গুলিস্তান, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং সামনে আছে সুন্দরবন স্কয়ার, এটার পাশ থেকে যে রোডটি গেছে ওখান থেকে আপনি নবাবপুর মেশিনারি মার্কেটে যেতে পাবেন, যা বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট মেশিনারির। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন। আমরা এখন সদরঘাটের দিকে যাচ্ছি, রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম ছিল। যারা সদরঘাটে আসবেন দূর দূরান্ত থেকে, তারা অবশ্যই 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে অবশ্যই বাসা থেকে বের হয়ে গাড়িতে চড়বেন সদরঘাটে, যাতে সঠিক সময়ে এসে পৌঁছাতে পারেন। কারণ রাস্তায় কিন্তু বিভিন্ন জায়গায় ছোট বড় অনেক জ্যাম থাকে, যার কারণে সঠিক সময় হয়তো পৌঁছাতে পারবেন না, সেই কারণে সময় নিয়ে বের হবেন। তো বন্ধুরা, আমরা এখন সৈয়দ নজরুল ইসলাম সরণি থেকে সদরঘাটের উদ্দেশ্যে যাচ্ছি। এবং এটিকে নর্থ সাউথ রোডও বলে থাকে। আমরা এখন বংশাল মোড়ের দিকে যাচ্ছি, সামনেই বংশাল মোড়, সিদ্দিক বাজার, আলু বাজার এখানেই অবস্থিত।
হাতের ডান পাশে বংশাল যাওয়ার রোড এবং হাতের বাম পাশে নবাবপুরে ঢোকার রোড। এটি হলো বংশাল মোড়। দেখুন এই রাস্তাটি বন্ধুরা একটু ছোটোখাটো, সবসময় জ্যাম থাকে এই রাস্তায়, তাই আপনারা সদ্যঘাটে উদ্দেশ্যে সময় হাতে নিয়ে বের হবেন বাসা থেকে। দেখুন আমরা এখন তাঁতিবাজার মোড়ের দিকে যাচ্ছি। তাঁতিবাজার মোড় হাতের ডান থেকে আপনি বাবুবাজার হয়ে কেরানীগঞ্জ যেতে পারবেন, সামনেই তাঁতিবাজার মোড়। এবং হাতের বাম থেকে আমরা যাব রায় সাহেব বাজার মোড় হয়ে সদরঘাট বিক্রিয়া পার্কের দিকে। হাতের ডান পাশেই বাবুবাজার ব্রিজ। বন্ধুরা আপনারা দেখুন এটি হলো তাঁতিবাজার মোড়। আমরা এখন হাতের বামে যাব রায় সাহেব বাজার মোড়ের দিকে। তো আপনারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্টস করে সাথে থাকবেন এবং ছোট্ট একটি সাবস্ক্রাইব উপহার দিবেন। আমরা এখন যাচ্ছি রায় সাহেব বাজার মোড়ের দিকে। বন্ধুরা আমাদের হাতের ডান পাশেই আছে মালিটোলা পার্ক, এখানে সকাল বিকাল সবাই হাঁটাহাঁটি করে, জগিং করে। দেখুন এখানে অনেক বড় লম্বা পার্কটি। হাতের বাম পাশে বংশাল থানা, সামনেই আমাদের রায় সাহেব বাজার মোড়। চলে এসেছি, হাতের বাম পাশ থেকেও আপনি নবাবপুরে যেতে পারবেন হাটে সোজা ধোলাই খাল। এবং হাতের ডান পাশে আমরা যাচ্ছি জনছন রোডে। আমরা এখন জনছন রোডে ঢুকে সদরঘাট ভিক্টোরিয়া পার্ক যাচ্ছি। এটি পুরান ঢাকার খুব বিখ্যাত রোড, জনছন রোড নামে পরিচিত, এবং রায় সাহেব বাজার মোড়। বন্ধুরা দেখতে থাকুন, সামনেই হাতের ডান পাশে আছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট। কোর্ট কাছারি এলাকায় আমরা চলে এসেছি পুরান ঢাকা, যেখানে বিচার আচার কাজ করা হয়, কোর্ট কাছারি এলাকা হাতের ডান পাশে। হাতের বাম পাশে আছে মতিঝিল ঘরোয়া হোটেল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং সামনেই সিনেমা হল হাতের বামেই, এবং হাতের বামে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল, এবং কোটকাশির এলাকা আমরা ওভারটেক করে চলে এসেছি হাতের ডানে শাকারি বাজার। বন্ধুরা এটাই হলো ভিক্টোরিয়া পার্ক মোড় এলাকা। দেখুন হাতের ডানেই আছে ভিক্টোরিয়া পার্ক। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।